সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি যে উত্তরবঙ্গের প্রধান প্রবেশদ্বার হাটিকুমরুল এলাকায়। মূলত এখানে একটি আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে, যেটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় হবে। এবং যারা ঢাকা মুখ থেকে এসে বগুড়া এবং রংপুর থেকে প্রবেশ করবেন, তারা এই ডানের সড়কটি ব্যবহার করে থাকেন। এবং যারা নগরবাড়ি পাবনা থেকে চলাচল করবেন, তারা কিন্তু বামে সড়কটি ব্যবহার করে থাকেন। এবং আমার সামনে যে সড়কটি রয়েছে, এটি হলো রাজশাহী চাপাই দিকে। তো দর্শক, এখানে কয়েকটি সড়কের মুখ রয়েছে, যার ফলে তীব্র যানজটের আশঙ্কা করা হয় এবং কিছু কিছু সময় আমরা মোকাবেলা করি যানজট। বিশেষ করে ঈদের সময় ঘরমুখো মানুষের নানান ভোগান্তি থাকে এই অঞ্চলে, এই এলাকায়, যার ফলে এখানে একটি আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে। তো এই ইন্টারচেঞ্জ নিয়ে সকল তথ্যচিত্র তুলে ধরেছি আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে, কাজের অগ্রগতি কতটুকু সেটি আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজ থেকে ফলো দেবেন, পাশাপাশি ভিডিওগুলো শেয়ার দেবেন। ধন্যবাদ। বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুলে এগিয়ে চলছে ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ। আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জে থাকছে একাধিক ব্রিজ, কালভার্ট, আন্ডারপাস ও ফ্লাইওভার। এছাড়া ধীরগতির যানবাহনের জন্য পার্শ্ব রাস্তা সহ নানা সুযোগ সুবিধা। ভূমি অধিগ্রহণের পর পিলার নির্মাণের কাজ জোরে সরে এগিয়ে চলছে। দুই বছরের মধ্যে এই প্রকল্পে কাজ শেষ করার কথা রয়েছে। উত্তরাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর দিয়ে প্রতিদিন চলাচল করে উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের 22 জেলার প্রায় 25,000 যানবাহন। অতিরিক্ত যানবাহনের কারণে যানজট এখানে নিত্যদিনের ঘটনা ছিল। যানজটের এই ভোগান্তি কমাতে এশিয়া শাসক দুই প্রকল্পের আওতায় মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টের নির্মাণ কাজ করা হচ্ছে আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জ। রাত দিন দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীদের তত্ত্বাবধান আর পরিশ্রমে এগিয়ে চলছে এর নির্মাণযোগ্য। দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জের আধুনিক নির্মাণ শৈলীতে থাকছে 8টি ব্রিজ, 5টি কালভার্ট, একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভার এবং ধীরগতির যানবাহনের জন্য পার্শ্ব রাস্তা। আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারচেঞ্জের চারপাশেই একেবারে একে একে দাঁড়িয়ে যাচ্ছে পিলারগুলো। আমি গত পর্বে দেখেছিলাম এখানে পাইলিংয়ের কাজ চলছে, তবে এবারে সে দেখতে পাচ্ছি সকল পাইলিংয়ের কাজ শেষ করে এখন ব্যস্ত হয়েছে পিলার দৃশ্যমানে। দেখতেই পাচ্ছেন অসংখ্য পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও এই আশেপাশে বেশ কয়েকটি ভবন ছিল, সেই ভবন ভাঙার কাজও চলছিল গত পর্বে দেখেছিলাম, তবে এবারে সে দেখতে পাচ্ছি ভবন ভাঙার কাজও প্রায় 99% শেষ হয়েছে, আর একটু বাকি রয়েছে। তো দর্শক, বলাই চলে যে এই কাজের গতি বেশ ভালো। যতটুকু ভবন ভাঙার কাজ বাকি রয়েছে, এই যে সামনে যে ছোট্ট ভবনটি দেখতে পাচ্ছেন, ভাঙতে ভাঙতে একেবারে ছোট করে ফেলা হয়েছে। এইটুক ভবন ভাঙা শেষ হলেই পুরোপুরি ভবন ভাঙার কাজটি শেষ করা হবে। দর্শক, এই গোল চত্বর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, অর্থাৎ উত্তরবঙ্গের প্রধান প্রবেশদ্বার বলা চলে। এখানে কিন্তু ঈদের সময় বেশ যানজটে পড়তে হতো, অনেক ভোগান্তিতে পড়তে হতো। বলা চলে এই ইন্টারচেঞ্জটি তৈরি করা হলে সেই সমস্যাটি আর থাকবে না। দেখতে পাচ্ছি এই অংশেও বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে এবং আরও কিছু পিলারের ঢালাই কাজটি বাকি রয়েছে, সেটিও তার একযোগে কাজ চলছে। দিন এবং রাতে কিন্তু নিয়ম করে কাজটি করছেন শ্রমিকরা, এমনটি আমরা দেখেছি। দর্শক, এই সড়কটির দুই পাশে অসংখ্য খাবারের দোকান ছিল, সেগুলো ভেঙে একেবারে যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো পরিণত করা হয়েছে। এখানে এই ইন্টারচেঞ্জটি তৈরি করা হলে অসংখ্য লোক কিন্তু বেকার হবে, কারণ এখানে অসংখ্য খাবারের দোকান ছিল। আশেপাশে থেকে যারা স্থানীয়রা রয়েছেন, তারাই কিন্তু এখানে খাবারের ব্যবসাগুলো করতেন, তারা কিন্তু অনেকটাই বেকার হয়ে যাবেন, যেহেতু যানবাহন চলাচল করবে ওপর দিয়ে, সেটি কিন্তু আর থাকবে না। হয়তোবা ইন্টারচেঞ্জের ওঠানামা র্যামের মাথায় কিছু খাবারের দোকান হলেও হতে পারে, তবে অবশ্যই নিয়ম এবং শৃঙ্খলার মধ্যেই থাকবে এই ইন্টারচেঞ্জ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সামনের সড়কটি, এটি হলো এই হাটিকুমরুল থেকে বগুড়া হয়ে রংপুর দিকে চলে গিয়েছে। অসংখ্য পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে, এবং এই পাশেও, অর্থাৎ বগুড়া সড়কের পাশেও দেখতে পাচ্ছি এই অংশেও পিলার দৃশ্যমান হয়েছে অনেক অংশে। বলা চলে চারের ছাইটেই কিন্তু পিলার দৃশ্যমান হয়েছে, আরও পিলার দৃশ্যমানে তারা ব্যস্ত রয়েছেন, অর্থাৎ এত রোদের মধ্যেও অনেক কষ্ট করে তারা কাজটি করছেন। অত্যন্ত গরম এবং জীবন, মানে জনজীবন একেবারে বিপর্যস্ত অবস্থা। আমি যখন ভিডিওটি ধারণ করেছিলাম তখন আমারই নিজের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি কিন্তু যখন ঢাকা থেকে এসেছিলাম, অর্থাৎ 120 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এর মধ্যেও কিন্তু আমাকে দুইবার গোসল করতে হয়েছে। তার মানে বুঝতেই পারছেন কত কষ্ট করে আমাকে এই ভিডিওগুলি ধারণ করতে হয়। সেজন্য বলছি অবশ্যই পেজটাকে ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তো দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।